দত্তপুকুরে বাজে বিস্ফোরণের ঘটনায় প্রথম গ্রেফতারি প্রথম গ্রেফতার করা হয়েছে নীলগঞ্জ থেকে সফিক আলীকে কেরামত আলীর এই যে বাজি ব্যবসা তার সঙ্গেই অংশীদারিত্ব ছিল এই সফিকের এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার খোঁজ পায় পুলিশ তারপরেই নীলগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় সফিক আলী গ্রেফতার হলো তাকে কেরামতের সহযোগী এই সফিক আলী এবং বাজি ব্যবসায় অংশীদারিত্ব ছিল সফিকের এমনটাই কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে এই প্রথম গ্রেফতার করা হলো এবং গতকাল যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ সেই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গেই জড়িত রয়েছে এই সফিক আলী এমনটাই মনে করা হচ্ছে কারণ কেরামত আলীর যে বাজি ব্যবসা সেই ব্যবসাতেই অংশীদারিত্ব ছিল এই সফিকের এবং শুধু তাই নয় তার পাশাপাশি বাজি সংক্রান্ত বাজি তৈরির যে সমস্ত কাঁচা মাল তাও কিন্তু যোগান দিত এই সফিক এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবার তাকেই গ্রেফতার করা হলো এই প্রথম গ্রেফতারি দত্তপুকুরে বাজি বিস্ফোরণ কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার সফিক আলী নীলগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে সফিক আলীকে